আজ এতদিন পর বাড়ি ফিরছি, প্রথমে কার সাথে দেখা করব, শ্রেয়ার সাথে না অভিজিতের সাথে? এক কাজ করি, সবাইকে এক জায়গায় ডেকে নিই, ওদের দুজনকেও তো শ্রেয়ার সাথে দেখা করাইনি, আজ দেখা করিয়ে নেব। হ্যালো অভি। অভি না, জিত বলছি। ও জিত বলছিস, কেমন আছিস? এই চলে যাচ্ছে, কতক্ষণ আসছিস? এই তো চলেই এসেছি, বিকেলের মধ্যে পৌঁছে যাবো। তোরা মন্দিরের পাশে রাস্তাটাই ওয়েট করবি, আমি চলে আসবো। আর শ্রেয়াও আসছে, তিনজনের সাথে একবারে দেখা করে নেবো। ঠিক আছে, আমি ওইখানে চলে আসবো। হুম হুম, ঠিক আছে, রাখ। শ্রেয়াকেও একবার ফোন করে নি, কি বলছে। কোথায় আসতে হবে? বাবা, এত বুদ্ধি, দেখা করার জন্য বললাম, বুঝেও গেলি। হুম, বুঝে গেলাম। এবারে বল কোথায় আসতে হবে। আরে মন্দিরের পাশের রাস্তাটায় আয়, ওখানে দেখা করব। ঠিক আছে, রাখছি। ঠিক আছে, টাটা। কেমন আছিস? আরে বল, কেমন আছিস? প্রথম দিন যখন দেখা হয়েছিল তখনও চুপ ছিলিস, আজকেও চুপ। আবার কি রিস্টার্ট হয়ে গেছিস নাকি? বল কেমন আছিস? হুম, ভালো আছি। ভালো তো থাকবি, আমার থেকে দূরে ছিলিস যে। আবার হাসছিস কি? অভি আর জিতকে ডেকেছিলাম, এখনো এলো না, দাঁড়া একবার ফোন করি। থাক না, তুই আর আমি আছি তো, ব্যাস। হ্যাঁ কিন্তু আবার। আচ্ছা ঠিক আছে, রাগ করিস না, তোর জন্য কি নিয়ে এসেছি দেখ। বাহ, তোর মনে আছে গিফটের কথা? আমি তো ভাবলাম আমি মরে গেলে তোর কাছ থেকে গিফট পাবো না। তুই কি আমাকে কম ভাবছিস? তুই মরে গেলে আমি উপরে যেয়ে তোকে গিফট দিয়ে আসবো। চিন্তা করিস না, আমি মরে গেলেও তোর পিছু ছাড়বো না। কোনোদিন ছাড়বি না? হুম, যাবো। যখন তুই চলে যেতে বলবি তখন সারা জীবনের মতন চলে যাবো। কিন্তু তুই কি আদৌ চলে যেতে বলবি? হ্যাঁ, না 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 না। হুম, আমি চলে যাচ্ছি তাহলে। আরে সরি, রাগ করিস না, এটা পড়বি না? পড়িয়ে দে। জানিস আজকে না আসার সময় আমার ফোনটা চুরি হয়ে গেছে। হুম, কি করে, নিজের ফোনটা ঠিক করে রাখতে পারিস না? আরে ছাড় না, আমি থোড়ি জানতাম যে আমার ফোনটা চুরি হয়ে যাবে। আমি তো আর ফোন করতে পারবো না, সেই জন্য এবার থেকে এখানে দেখা করবি। আচ্ছা ঠিক আছে, একটু হাস না। আরে হাস না। না হাসবো না। হাস। ঠিক আছে, আসছি, টাটা। টাটা। ভাই, ওটা নিয়ে টেনশন করার দরকার নেই, বুঝলি? তুই ভাবলি কি করে আমি টেনশন করবো? তোরা যেন কি টেনশনের কথা বলছিলিস? হুম, টেনশন ছিল, এখন নেই। আসলে কি হয়েছিল জানিস? বলবো? বল। শোন, আমি সারা রাত জেগে পড়লাম, ইংলিশ সাবজেক্ট ছিল। তারপর দিন যখনই সিনেমা হলে গেলাম না। আরে ওটা সিনেমা হল নয়, এক্সাম হল। কি যে পড়াশোনা করিস কে জানে। তারপর শোন বল, ক্লাসরুমে অনেক টুকলি নিয়ে গেছিলাম আর ফুল কনফিডেন্সে যে পড়ে বসলাম। ভালো, এবার তো টাপ করবোই। যখনই দেখলাম, লিখতে গেলাম, পেপারটা দেখলাম,
ইংলিশ পরীক্ষাই ছিল না, ম্যাথ। এইটা টেনশন? না না না। তাহলে? তারপর আমিও সিনেমার মতন ডায়লগ দিলাম টুকলিগুলো দেখিয়ে। স্যার ইংলিশ পরীক্ষাটা কবে? তারপর সব মেয়েগুলোর সামনে জামা খুলে মার ফেললো। আর তা নয়, এমন এমন জায়গায় মারলো না যে আমার আটিগুলো ছোট বড় হয়ে গেল। আমার দুঃখের কথা শুনলি? দুঃখের কথা তো শুন। আচ্ছা বল, তোর আবার কি হলো? বলবো, হাসবে না তো? না না হাসবো না, বল। শোন তা সত্যি হাসবে না তো? আরে বলছি তো হাসবো না, বল না। এতদিন ভালোবাসার অপেক্ষা করে করে সব শুকিয়ে গেল রে ভাই। কি শুকিয়ে গেল? মন রে মন। তারপর ফেসবুকে সব মেয়েকে হাই পাঠাতাম, ওই হ্যান্ডসাম হওয়া জ্বালা ভাই, সবাই ভাবতো আমার গার্লফ্রেন্ড আছে। হ্যান্ডসাম হওয়া খুব চাপের ব্যাপার ভাই। কিন্তু ভাই ভগবান আমার কষ্ট বুঝলো বুঝলি। হঠাৎ একদিন ফেসবুকে একটা মেয়ে রিপ্লাই পাই, মেয়ে খুব আশা নিয়ে, খুব ভালোবাসা হয় ভাই, হঠাৎ একদিন আশা নিয়ে ভিডিও কল করি। হঠাৎ দেখি বন শোনো মতো চাপ দাড়ি বলে একটা লোকের মুখ, সব শেষ ভাই, মানে সব শেষ। এ তোকে হাসতে বারণ করলাম না? শোন কেমন বলতো, ও ভাবলো ভাত আর খাসির মাংস, কিন্তু তা এলো করলা সেদ্ধ। তোরা এলি না কেন? না ব্যস্ত আমরা, কত টাইম টাইম থাকে আমাদের, তুই বল আমরা ব্যস্ত মানে কাজ বাজ। তুই কি বুঝবি প্রধানমন্ত্রী? তোরা কিরে মন খারাপ? না কিছু না। তোকে দেখে আগেকার কথা মনে পড়ে গেল, যেদিনে আমি পড়াশোনা করতে যাচ্ছিলাম সেদিনও তোর মুখটা এরকমই ছিল, আর আজও এরকমই আছে। থাক থাক থাক, কি হলো রে তোর মুখটা রাখবে না? আর বলিস না, গেছে একটা মেয়ে পড়াতে উল্টে মার খেয়ে চলে এসেছে। তোরা কি রে, তোদের বন্ধুকে একটা মেয়ে মেরে চলে গেল আর তোরা বদলা নিবি? না আসছিস। আচ্ছা তুই কি বলতে চাইছিস, মেয়েটাকে খুঁজে তারপর মেয়েটাকে মেরে তোর মারের বদলা নেবো? থাক থাক, তুই মারার কথা ছেড়েই দে, একটা মশা মারতে পারে না সে হাতে পারবে মানে মেয়ে মারবে। শোন না ভাবি, তুই একটা কথা বলবো বলবো বলা হয়নি। কি কথা? আরে দুদিন পরেই পড়াশোনার জন্য বাইরে চলে যেতে হচ্ছে। কি রে কি হলো? তুই শ্রেয়াকে বলেছিস তুই বাইরে যাবি? হ্যাঁ বলেছি। আচ্ছা আমাদের দুজনের থেকে শ্রেয়া তোর কাছে আগে হলো? আরে সেটা নয়। আর তোদেরকে আমি আগেই বলতাম, কিন্তু থাক কিছু বলতে হবে না তোর। ওভি তুই যদি রাগ না করিস তাহলে দুটো মেয়ের নাম্বার দেবো তোকে। শালা কি হারামি রে, দিবি তো দিবি তো, মেয়ে পেলে তো বন্ধুকে ভুলে যাবি। সে তো বটে, মেয়ের কাছে বন্ধু কি? আচ্ছা শোন না, শেয়ার সাথে দেখা করতে যেতে হবে, আজ ও দেশের বাড়ি চলে যাবে, না ছাড়া দেখা হবে না, আজকে লাস্ট দেখা। আচ্ছা যা ভাই তুই দেখা করাই, ওর কথা ভাবিস না, মেয়ে কথা বললেও পাগল। এ আচ্ছা ঠিক আছে আসছি। অঙ্কুশ টাটা টাটা। ঠিক আছে টাটা যা। রাগ করেছিস? রাগ করিস না, দুদিন পরেই তো বাইরে চলে যাব, তার জন্য অনেক কিছু কাজ ছিল, আর আসার সময় রাস্তাতে অভি আর জিতের সাথে দেখা হয়ে গেল, ওই জন্য লেট হয়ে গেল। আমি কিছু বললাম তোকে? না আমি মনে করলাম তুই রাগ করেছিস। জানিস অভি আর জিতকে বললাম বাইরে চলে যাচ্ছি, ওরা দুজন তো খুব রাগ করেছে, অভি তো ছেড়ে চলেই যাচ্ছিল, তো অনেক কষ্ট করে মানালাম, কেন কি দুজনেই আমাকে অনেক ভালোবাসে, আর ভালো তো বাসবেই, কারণ অভি আর আমি একসাথেই বড় হয়েছি, আর ছোটোবেলার থেকে ওরও কোনো বন্ধু নেই আমারও কোনো বন্ধু নেই। তারপর তো মিডিল লাইফে জিত এলো, তারপর তিনজন তিন বন্ধু মিলে একসাথে বড় হলাম ভাইয়ের মতো করে।
তাহলে তোর ভাগ্যটা তো খুবই ভালো দেখছি। বলতেই পারিস, সত্যি ভাগ্যটা খুব ভালো। এই তুই বাইরে যাচ্ছিস না, যখন ফিরবি ফেরার সময় আমার জন্য কিন্তু গিফট নিয়ে আসবি। লে হালুয়া, আমি এখনো বাইরে গেলামই না আর তোর কি গিফট আনবো শুরু হয়ে গেল। তাহলে আনবি না? না আনবো না। যা আনতে হবে না। ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়, তোর ঠিকানায় পাঠালাম এ হৃদয়ে, প্রেম হলে এক সুরে গান বেজে যায়, সে দেয় যখন তবু সেই তো ভেজায়, ব্যথারা ফিরেছে পাশ বালিশে জমে ভাঙা ঘুম, এ বুকে তবু বারো মাস ভালোবাসার মরশুম, ভালোবাসার মরশুম। শোন, ভালো করে থাকবি ঠিক আছে, কোনো মেয়ের দিকে তাকাবি না, আর টাইমে টাইমে কল করবি, আর যদি না করেছিস না মেরে মুখ ভেঙে দেবো তো। আচ্ছা ঠিক আছে, আসছি। যাচ্ছিস তাহলে? না আসছি। আসছি তো, তুই তো যাচ্ছিস। আরে সোর, কোথাও গেলে বলতে হয় আসছি। তাই তাহলে কি ভাবছিস তুই? তুই আমাকে নাম্বার দিয়ে বলেছিস, এখনো দিলি না? আরে এখন নেই, পরে নিয়ে নিবি ঠিক আছে? বিশ্বাস নাই। তাড়াতাড়ি দিয়ে দিবি, নাহলে ও লাফাতেই থাকবে। ও লাফাবে না, ওরটা লাফাবে। কোনটা? থাক থাক, এর চাবি সেই গোস না। তোদের মতো বন্ধু থাকার থেকে না একটু কুকুর থাকা ভালো, ওরা অপমান তো করে না। চলো হারামিগুলো। আচ্ছা ঠিক আছে ভাই, আসছি ঠিক আছে। চল টাটা। টাটা। আসছি টাটা। ঠিক আছে টাটা। টাটা। তোরা তিনজনেই আমার কাছে অনেক স্পেশাল। অঙ্কুশ, তোকে যদি বলি আমি বন্ধু আর ভালোবাসার মধ্যে একটা বেছে নিতে, তুই কোনটা বেছে নিবি? ঠিক বুঝলাম না। না কিছু না। শ্রেয়া বল কি হয়েছে? বলতে বললাম তো। শ্রেয়া বল। তুই যেদিন প্রথম দেখা করেছিলিস সেদিনকে অভি হয়ে এসেছিল, আর সেদিনও খুবই খারাপ ব্যবহার করেছিল, আর আজও এসেছিল, আর আসতো। ছাড়, তুই চিন্তা করিস না, আমি কিছু বলতে বলবো না অভিকে। আমি তোর ব্যাপারটাও বুঝতে পারছি। আমি অভিকে কিছু বলবো না, কোনটা ভুল কোনটা ঠিক সেটা আমি বুঝিয়ে দেবো। মারছিস কেন রে? হ্যাঁ কি হয়েছে?
কেন কেন মারলাম ওকে? এতদিনের বন্ধুত্ব কয়েক মিনিটে মুছে দিলাম। সেই জন্য বলে মানুষ হও, মানুষ রূপে জন্তু হও না। আর সে জন্তুর সীমাও পার করে দিয়েছিল। মনের ভেতর থেকে একটা কথাই বেরোচ্ছে, ওকে মেরে কি আমি ঠিক করলাম? উত্তর জানি না, এটাও বুঝতে পারছি না, ভালোবাসা আগে হলো না বন্ধুত্ব দূরে হয়ে গেল। শুনলাম অভি নাকি হসপিটালে ভর্তি আছে, কালকেই সারাদিন আমাদের সঙ্গে ঘুরে বেড়ালো আর আজকেই হঠাৎ করে হসপিটালে ভর্তি। এক মিনিট এক মিনিট, কাল অভি তোর কাছে ছিল? হ্যাঁ, কেন? অভি যদি কালকে এর সাথে ছিল, তার শেয়ার সাথে গেছিল, তাহলে কি শ্রেয়া আমাকে মিথ্যা কথা বললো? চিন্তা আর কষ্টটা তো তুই দিয়েছিস। মানে তুই এটাই চেয়েছিলিস তো, সবাইকে ছেড়ে আমি তোকে আগে রাখি, তোকে ভালোবাসি আর তোকেই শুধু মনে রাখি আর তোকেই টাইম দিই, আর কাউকে না। না অঙ্কুশ, থাক, তুই কিছু বলিস না। আজ তোর জন্য আমি আমার বন্ধু না, আমার ভাই, আমার ভাইকে আজকে আমি মেরেছি, কিছু বলার সুযোগটাও দিইনি ওকে। অঙ্কুশ তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের বন্ধুত্বটা শেষ করে পড়ে এখন বুঝেও না বোঝার ভান করছিস? আমি কোনোদিনই জানি তোদের বন্ধুত্বটা শেষ হয়ে যাবে। আচ্ছা তো একটা কথা বল, কাল তোর কাছে অভি এসেছিল? বল, এসেছিল? না, চলে যা আমার জীবন থেকে, কোনোদিন আমার চোখের সামনে আসিস না, কোনোদিন না। অঙ্কুশ, যেতে বললাম তো তোকে, যা না। জিৎ, মারছিস কেন তুই? কি হলো, তুই মারছিস কেন তুই? আমরা শ্রেয়াকে মেরে দিয়েছি বলে তুই আমাদের বদলা নিচ্ছিস? আমরা শ্রেয়াকে মেরে দিয়েছি বলে তুই আমাদের বদলা নিচ্ছিস? তুই বলতে কি চাইছিস, শ্রেয়া মরে গেছে মানে? বল কি হয়েছে, কি করেছিস শ্রেয়াকে তোরা? গল্পটা এখন শুরু হয়নি, অনেকদিন আগে শুরু হয়েছে। সালা এই অঙ্কুশটা এখন এলো না কেন? সালা বহুত হারামি আছে, প্রত্যেকবার একই লেট করে, লেট সবসময়। আরে সালা কি লাগছে রে। আরে মামনি যাবে নাকি ঘুরতে? উফ কি লাগছে ভাই দেখতে। লজ্জা করে না একটা মেয়েকে এমনি অসভ্য কথা বলতে? আমার ঘরে মা বোন নেই। তুই কি ভাবছিস, আমাকে চড় মেরে তুই কিন্তু বেঁচে চলে যেতে পারবি? হ্যাঁ, তোর সৌন্দর্যের উপর খুব অহংকার না? দু মিনিটে তোর সৌন্দর্য শেষ করে দিতে পারি, তোর শেষ করবো, তোকে মেরে দেব। অভি ছেড়ে দে ভাই, এটা পাবলিক প্লেস, অভি ছাড়, অভি ছাড়।
পারলি না? না, ও আমাকে মেরেছে, ছাড়বো না ওকে। থাক ভাই, তুই অনেক করেছিস, তোদের এমনি কিছু হবে না। এ ওকে ঠিক মেরে দে। থাক থাক থাক। কি হলো রে, তোর মুখটা রাগ কেন? আর বলিস না, গেছে একটা মেয়ে পড়াতে উল্টে মার খেয়ে চলে গেছে। আমি চলে আসবো, আর শ্রেয়াও আসছে, তিনজনের সাথে একবারে দেখা করে নেবো। ঠিক আছে, আমি ওকে নিয়ে চলে আসবো। এটাই মনে হয় শ্রেয়া, অঙ্কুশের গার্লফ্রেন্ড। এ তুমি শ্রেয়া না? তোমরা কি অভি আর জিৎ? অঙ্কুশের গার্লফ্রেন্ডের সাথে কি হয়েছে? সেদিন অপমানটা ভুলিনি। আমি তো আর ফোন করতে পারবো না, সেই জন্য এবার থেকে এখানে দেখা করবি। যখন তুই চলে যেতে বলবি তখন সারা জীবনের মতন চলে যাবো। চলে যাও আমার জীবন, কোনোদিন আমার চোখের সামনে আসবি না। স্মৃতির আগেছে পরবাস, কথার হয়েছে নিঝুম, এ বুকে তবু বারো মাস।
ভালোবাসার মরশুম, ভালোবাসার মরশুম। আজ নিজের ভুলের জন্য আমার জীবনটা এক মুহূর্তে পাল্টে গেল। আর যখন বুঝতে পারলাম তখন আমি একা পড়ে আছে শুধু স্মৃতি। সবাই বলে বন্ধুই ভাই, ভাইয়ের কাছে ভালোবাসার যোগ্য কোথায়? মিথ্যে বলে সবাই, ভালোবাসার জন্য ভালো মন দরকার। মানুষের মুখোশ পরে আড়ালে থাকা জন্তুর বন্ধুত্ব যোগ্যতা নয়। ভালোবাসা যতই ভালো হোক বন্ধুর কাছে হেরেই যায়। একটা মেয়েকে সবসময় ভুল বোঝো না, কারণ তারা অনেক কিছু ত্যাগ করে। কাউকে ভালোবাসলে তাকে সম্মান করো, ছোট্ট ভুলের জন্য অসম্মান করো না। আর এই স্ট্যাটাস, রিলস, ভিডিও এইসব ভুলে যাও, দূরে রাখো। এই সোশ্যাল মিডিয়ার জন্য তুমি এমন কাউকে হারিয়ে ফেলো যে তোমাকে নিজের দুনিয়া মানে। নিজের ভালোবাসাকে নিজেই মুক্তি দিয়ে আমি বুঝছি কতটা কষ্ট হয়। সত্য মিথ্যা সবই করে যুক্তি, তোকে হারালাম আর দিলাম মুক্তি। যারা ভুল করেছে শাস্তি তো তারা পাবেই, এই তো খেলা শুরু।